অধিকাংশ রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায় প্রতিশ্রুতি সার, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হচ্ছে কিনা তার খেয়াল অধিকাংশ নেতাই রাখেন না, কিন্তু ব্যতিক্রম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় মহিলাদের ক্ষমতায়ন, জনশোধি দোকানগুলির সংখ্যা বৃদ্ধির মতো বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার এই প্রকল্পগুলি বাস্তবায়নের কাজ কতদূর এগুলো তার খোঁজ খবর নিলেন তিনি। এদিন এই বিষয়ে এক উচ্চস্তরের পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং বিভাগে একাধিক শীর্ষ কর্তা এই বৈঠকে অংশ নেন। প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন তারা। প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে বিশেষ গুরুত্ব ছিল মহিলাদের ক্ষমতায়নের উপর। 2 কোটি লাখপতি দিদি তৈরি থেকে শুরু করে 15,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি চাই 2 কোটি লাখপতি দিদি তৈরি হোক, সেই লক্ষ্যেই আজ আমরা মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে এগিয়ে নিয়ে চলেছি। আমরা আমাদের মহিলাদের সম্ভাবনা, মহিলাদের নেতৃত্বের উন্নয়নের প্রচার করছি। G20 গোষ্ঠীতে আমি যখনই মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রসঙ্গ তুলেছি, সমগ্র G20 গোষ্ঠী এর গুরুত্ব স্বীকার করেছে। লাখপতি দিদি তৈরির লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় মহিলাদের বেশ কিছু জীবিকা তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এদিনের বৈঠকে এই লক্ষ্য অর্জনের জন্য কি কি কাজ করা হয়েছে সে সম্পর্কে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।